বিলুপ্ত হচ্ছে ছাত্রলীগের কমিটি, শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, গণভবনে প্রবেশপাস বাতিল শোভন রব্বানীর, আগাম সম্মেলনের প্রস্তুতি, ছাত্রলীগের বিষয়টি নেত্রী সরাসরি দেখছেন, বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির পরিবর্তন কিংবা সংশোধনের বিষয়টি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরাসরি দেখছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বেতন বৈষম্য কমানোর প্রস্তাব নাকচ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ব্যর্থ মিয়ানমার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশের ব্যর্থতা নাকচ করে দিয়ে বলেছেন, বাংলাদেশ নয় বরং মিয়ানমারই তাদের জনগণকে সেদেশে ফেরত যেতে রাজি করতে ব্যর্থ হয়েছে। নৌকার প্রার্থী আছে, জাপা প্রস্তাব দিলে একক প্রার্থীর বিষয়ে বিবেচনা করা হবে, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুদক কমিশনার সেজে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন, ডিবির হাতে গ্রেপ্তার। চাকরির তদবিরের জন্য দুর্নীতি দমন কমিশনের কমিশনার সেজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোন করে ধরা পড়েছে এক প্রতারক। ওই প্রতারকের নাম মাহমুদুল হাসান সুমন। মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। কৃষকের কাছ থেকে সরাসরি কেন ধান ক্রয় নয়, জানতে চায় হাইকোর্ট। জুতা পায়ে বাইক নিয়ে শহীদ মিনারের বেদিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা। জুতা পায়ে মোটরসাইকেল নিয়ে শহীদ মিনারের বেদিতে উঠে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। ধন্যবাদ দিয়ে বেকায়দায় বিএনপির সাংসদ। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ হারুনুর রশিদ স্পিকারের উদ্দেশ্যে বলেছেন, আমি বেকায়দায় আছি, গত সোমবার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলাম, আপনাকে এবং চিফ হুইপকেও ধন্যবাদ জানিয়েছিলাম। এ নিয়ে মিডিয়ায় নিউজ হয়েছে, টকশোতে আলোচনা চলছে, দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, এ প্রসঙ্গে আপনি অন্য সময়ে বলবেন। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করলে বিএনপির অস্তিত্ব থাকতো না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপার সম্মেলনের নতুন তারিখ 21 ডিসেম্বর। এবার রানু গাইলেন রাফির গান। গাড়ি বিক্রি হচ্ছে না, ওলা উবারকে দায়ী করলেন ভারতের অর্থমন্ত্রী। কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দাবি ভারতের। ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিস্তর মানবাধিকার লঙ্ঘনের পাকিস্তানি অভিযোগ সরাসরি নাকচ করেছে ভারত। এ প্রসঙ্গে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছে, জম্মু কাশ্মীরে পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। কাউন্সিল হবে ছাত্রদলের, দলাদলি বিএনপিতে। ভারতে নতুন আইন, লুঙ্গি পরে ট্রাক চালালে 2000 টাকা জরিমানা। বাংলাদেশে উৎপাদন হচ্ছে বিশ্বমানের কফি। রাত 10:30টার পর ক্যাম্পাসে থাকতে পারবেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেতন বৈষম্য কমানোর প্রস্তাব নাকচ, ক্ষুব্ধ 3.5 লাখ শিক্ষক, আন্দোলনের কর্মসূচি আসছে। ভোটে নয়, সমঝোতায় হবে কৃষক দলের কমিটি। সামনে বড় আন্দোলনের হুঁশিয়ারি ফখরুলের, বাংলাদেশকে বিপদগ্রস্ত করার চক্রান্ত শুরু হয়েছে, আদালত মুক্ত মনে কাজ করতে পারছেন না, বললেন মওদু। সরকার পতনের আন্দোলনই আগে করব, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। এতদিন নিয়ামক শক্তি ছিলাম, ভবিষ্যতে রাজনীতির চালিকা শক্তি হব, বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সৌদিতে খ্রিস্টানদের জন্য যুবরাজের উৎসব, বাংলাদেশের এক স্মার্ট কার্ডে সব হবে, বললেন নির্বাচন কমিশনার। বাংলাদেশি হাফেজদের কাতারে চাকরির সুযোগ। ছাত্রলীগের সভাপতি শোভন এবং সাধারণ সম্পাদক রাব্বানীর প্রবেশপাস বাতিল গণভবনে। খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন। স্বাধীনতার পর কোন বাংলাদেশি ভারতে যাননি, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসামের ধাঁচে পশ্চিমবঙ্গেও এনআরসি, বাদ যাবে 2 কোটি মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল পাশ। এরশাদের আসনে উপনির্বাচনে 7 জনের মনোনয়নপত্র বৈধ। হিজড়ারা পাবে 3 লাখ টাকার ঘর, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। 16,001 কোটি টাকার মূলধন ঘাটতিতে 11 ব্যাংক। দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিআইবির প্রতিবেদন পুরোপুরি সত্য নয়, তবে কিছু দুর্নীতি হয়, বললেন ভূমিমন্ত্রী। মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তে অনড় সরকার।
জাপায় দৃশ্যমান সমঝোতা হলেও ক্ষুব্ধ নেতাকর্মী। দলের ভাঙ্গন ঠেকাতে ঐক্যের স্বার্থে গ্রহণযোগ্য আবদার মেনে নিতে হয়েছে দাবি নেতাদের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।